সংস্কারে বজায় আছে উন্নয়নের ফটা ঢোল, আনফালে এয়া কি উন্নয়নের জয়ঢোল বজায় থাকার সময়তেই কেতবোর দৃশ্যাংশই চকু কপালত উঠাইছে সাধারণ জনতার। এই দৃশ্য চক, প্রথমে চক এই দৃশ্য, এখন নাও, এই নাওখনে এতিয়া সারথি, হাজার জনের বাবে এতিয়া সারথি হয়ে পড়ছে এই নাওখন। নাই বাটপথ, নাই যাতায়াতের সুব্যবস্থা, এতিয়া নাওখনে সারথি হয়ে পড়ছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী তথা রোগী তথা সেই অঞ্চলটোর রাইজ। এই দৃশ্য চক, সরকারে ডাঙর ডাঙর সভা পাতিছে, বর বর মন্তব্য করেছে, বিধায়কসকলের তো মন্তব্য লবই নয়, তেওঁলোকের মতে উন্নয়নে আকাশ চুইছেগৈ। কিন্তু এয়া কি, এয়া নারায়ণপুরের দৃশ্য, এখন টুলুঙা নাওয়ে এতিয়া হয়ে পড়ছে সারথি। আমি দেখুৱাইছো এই দৃশ্যাংশ, টাইম এইটর ক্যামেরাত বন্দী হয়েছে এই দৃশ্য। বিশ্বায়নের যুগত যময়ত 5G কথা কোৱা হয়েছে, যময়ত মহানগরীত ইখনের পাছত সিখন ফ্লাইওভার বনায় থাকা হয়েছে, সেই সময়তেই রাজ্য এনেবর দৃশ্যও কিন্তু সুলভ হয়ে পড়ছে। বিধায়কসকলের মতে, মন্ত্রীসকলের মতে উন্নয়নে আকাশ চুয়ার সময়তেই ভাগীরথী যাত্রা বা অমৃতকালের অমৃত দিন চলি থাকার সময়তেই এই দৃশ্য এতিয়া সকলকে স্তম্ভিত করে তুলিছে। এই দৃশ্য চাওক, এই নাওখনে এতিয়া সারথি, নাওখনে এতিয়া একমাত্র ভরসা একাংশ ছাত্র ছাত্রী তথা রোগীর বাবে। এ নারায়ণপুরের দৃশ্য চাওক, দৃশ্য নারায়ণপুরের বিধায়কজনের এই দৃশ্য চাওক, আজিও আজিও এনে দৃশ্য আছে, আজিও এনে অঞ্চল আছে, যি অঞ্চলত নাই রাস্তা ঘাট, যি অঞ্চলত নাই যাতায়াতের সুব্যবস্থা। চাওক এই দৃশ্যাংশ চাওক, অতি বিপদ সংকুল যাত্রা, নাওখনের উপর লওয়া হয়েছে মটর সাইকেল, তাত আছে কেটিমান কণমানি, বিদ্যালয় যাওয়া কেটিমান কণমানি। এয়া দৃশ্য, এয়া কোনো বাহিরের দৃশ্য নয়, এয়া দৃশ্য দেশের পাঁচখন রাজ্য, পাঁচখন শ্রেষ্ঠ রাজ্যের মাজত সুমাবলগিয়া এখন রাজ্য আমার অসম, সেই দৃশ্য অসম দেশের পাঁচখন শ্রেষ্ঠ রাজ্যের ভিতর থাকি। এইখন নাওত গৈ অসমে কিমান দূর পাবগৈ সে ভাবক, নাই রাস্তা, নাই যাতায়াতের সুব্যবস্থা, এনেকয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকল বিদ্যালয় গৈছে, এনেকয়ে রোগী গৈছে চিকিৎসালয়, এনেকয়ে সংস্থাপন বিচারি গৈছে নিবনুয়া। আর এই নাওখনে এতিয়া সেই অঞ্চলটোর, নারায়ণপুরের সেই অঞ্চলটোর এতিয়া সারথি, অতি বিপদ সংকুলভাবে যাত্রা করেছে। কণমানি কাইটির অবস্থা চাও, মহানগরীত ইখনের পাছত সিখন ফ্লাইওভার, 5G কথা কই থকা হয়েছে, তার মাজতে এনে দৃশ্য এতিয়া সকলকে ভবাই তুলিছে। এয়া নারায়ণপুরের দৃশ্য, কি করে আছে বিধায়কগাকিয়ে, তার স্থানীয় বিধায়কগাকিয়ে করে আছে কি, কেতিয়া উন্নয়ন হব এসমূহ অঞ্চলের, কোনে করব এসমূহ অঞ্চলের উন্নয়ন, কোনে এই কণমানি কেটিক দিব যাতায়াতের সুব্যবস্থা, ডাঙর প্রশ্ন আজির তারিখ। বিধায়কসকলক যদি মন্তব্য করা যায়, মন্তব্য লওয়া যায় বিধায়কসকলের, আপনাদের শুনেছেই বিধায়কসকলের মন্তব্য আপনাদের শুনেছে, তেওঁলোকৰ মতে এতিয়া অসমে গৈ উন্নয়নের আকাশ চুইছেগৈ। কিন্তু এয়া কি, এখন নাওত লৈ যোৱা হৈছে মটর সাইকেল, মটর সাইকেলের লগত গৈছে কেবাটিও কণমানি, এখন টুলুঙা নাও। দৃশ্যাংশ চাওক, চাওক ভাবক আর কওক, কমেন্টত আপনি জনাওক, আপনার মনলৈ অহা ভাব আপনি জনাওক কমেন্টর জৰিয়তে। সমালোচনা করবর আমি সমালোচনা করা নাই, দৃশ্যাংশ দেখিছো, দৃশ্যাংশ দেখুৱাইছো, এয়াই নেকি উন্নয়ন? এই টুলুঙা নাওখনেরে যাত্রা করে এই কেটি কণমানিয়ে কিমান দূর আগুয়াব পাৰিব আপনি ভাবকচোন। এজন রোগী এই নাওখনত কিমান সুরক্ষিত, কিমান নিরাপদ ভাবক আপনি, কিন্তু উপায় নাই, এই নাওখনে এতিয়া সারথি, এই নাওখনত যাবই লাগিব। নারায়ণপুরের দৃশ্য, এয়া ডাঙর ডাঙর সভা কমিটি হয়েছে, ডাঙর ডাঙর ভাষণ দিছে, ডাঙর ডাঙর নেতা আহিছে, কিন্তু একোয়ে চুব পড়া নাই এই সকল রাইজক, এওঁলোকক উন্নয়নে আজিও চুব পড়া নাই, আসনিয়ে চুব পড়া নাই। ফোর লেন
তথা কোনৰ অসমে এওলোকক চুব পৰা নাই। এয়া নারায়ণপুৰৰ দৃশ্য। সোণৰ অসম গঢ়িম বুলি কোৱা হৈছিল, তাৰ পাছত ওলাল নকলখন লখিমপুৰত, তাৰ পাছত এনে দৃশ্য এতিয়া সুলভ। উন্নয়নৰ নামত কি হৈছে? বাজিছে কেৱল এটা ফটা ঢোল আৰু ৰাইজে তাকেই শুনি একাংশই জঁপিয়াইছে, একাংশই মূৰে কপালে হাত দিছে। এই দৃশ্যাংশ আমি পুনৰ দেখুৱাম, চাওক দৃশ্যাংশ চাওক আৰু ভাবক। ছবিয়ে কথা কয়, আজি ছবিয়ে কথা ক'ব। অতি বিপদসংকুলভাৱে এখন নাৱত তুলি নিয়া হৈছে এখন মটৰচাইকেল, দেখিছে? কাষত কেইটিমান কণমানি, কণমানি কেইটা বিদ্যালয়লৈ যাব। এয়াই নেকি উন্নয়ন? এইখনেই নেকি আপুনি মই বিচৰা কোণৰ অসমখন? যদি এই কণমানি কেইটিৰ কিবা নহ'বলগীয়া হয়, দুৰ্ঘটনা হয়, তাৰ দায়িত্ব কোনে ল'ব? চুৰ গ'লে বুদ্ধি, বৰষুণ গ'লে জাপি, একাংশৰ চৰিত্ৰ, নেতাৰ চৰিত্ৰ এতিয়া সেয়াই। কিবা এটা হোৱাৰ পাছত তেওঁলোকে মন্তব্য কৰিব, ব্যৱস্থা গ্ৰহণ কৰিব, নিৰ্দেশ দিব, কিন্তু তাৰ আগত একো নাই। তাৰ আগত এনেকৈয়ে তেওঁলোকৰ জীৱন যাপন কৰিছে, এনেকৈয়ে তেওঁলোকৰ জীৱন যাত্ৰা অব্যাহত আছে। সক্ৰিয় মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এবাৰ চাওক এই দৃশ্যাংশ। হয়তো তেওঁক বিধায়কে এইসমূহ জনোৱা নাই, তাৰ আমোলা, তাৰ বিষয়াসকলে এইসমূহ দৃশ্য মুখ্যমন্ত্ৰীৰ ওচৰলৈ নিয়া নাই। কিন্তু চাওক, এটা ব্যৱস্থা গ্ৰহণ কৰক, এওঁলোকৰো এটা জীৱন আছে, এওঁলোকৰো এটা সপোন আছে, অমৃতকাল এওঁলোকেও উপভোগ কৰিব বিচাৰে, এওঁলোকেও বিচাৰে মহানগৰীৰ দৰে এওঁলোকৰ অঞ্চলতো হওক যা বাট পথ। কিন্তু এওঁলোকে সেয়া সপোনক বাস্তৱত ৰূপায়িত কৰিব পৰা নাই, কিয়নো তেওঁলোকৰ বিধায়কগৰাকী অকমন্য। আমি দেখুৱাইছোঁ দৃশ্যাংশ, সোনকালে এটা ব্যৱস্থা গ্ৰহণ কৰক, নহ'লে কিন্তু হ'ব পাৰে ভয়ংকৰ বিপদ।